আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে এক মাস পরে মাসিক ইজতেমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। চরমোনাইয়ের যারা মুরিদ হয় তাদেরকে পাঁচটা ঔষধ বাতানো হয়। কয়টা ঔষধ? সকাল সন্ধ্যা দুই বেলা জিকির, সাপ্তাহিক তালিম ও হালকা জিকির উপস্থিত থাকা, প্রতিদিন আল্লাহর ওলিদের কিতাব পাঠ করা, নিজে পড়তে না জানলে অন্যের থেকে পড়াইয়া শোনা, মাসিক ইস্তেমা ও সব গুজারিতে উপস্থিত থাকা, বর্ষরে বিনা ওজোরে শব্দ কি ভাই, বিনা ওজোরে চরমোনাইয়ের দুই মাহফিল কামাই না দেয়া, যে ওজোর থাকে কমপক্ষে এক মাহফিল উপস্থিত থাকা, কারণটা কি? আসলে দেখেন তাসকিয়ে নফস ফরজ, এই ব্যাপারে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান মুমিন একমত, কোনো মুমিন মুসলমান এই ব্যাপারে কোনো প্রশ্ন তুলে নেই, সমস্ত মুসলমান মুমিন একমত তাসকিয়ে নফস ফরজ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সরদার দু আলম আলী সালাতু আসসালামকে দুনিয়ায় প্রেরণ করার কারণটা কি? বিভিন্ন কারণ, এই আয়াতের মধ্যে কয়েকটা কারণ একই সাথে উল্লেখ করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। এখানে দ্বিতীয় কারণ, সে তাসকিয়া নফস করাবেন। কি করাবেন? তাসকিয়া নফস, আত্মশুদ্ধি করবেন, আত্মাকে পবিত্র করবেন, আত্মাকে সাফ করবে, পরিষ্কার পরিপাটি ভেজাল মুক্ত আত্মা তিনি বানাইয়া দিবেন, ঠিক না? এটা হলো নবী প্রেরণের একটা উদ্দেশ্য, তাসকিয়া নফস করানো। তাহলে তাসকিয়া নফস শব্দের অর্থ কি? আত্মাকে শুদ্ধি করা, আত্মাকে পবিত্র করা। এ ব্যাপারে সবাই একমত, যারা মুমিন মুসলমান মাজহাবি গায়রে মাঝহাবি সবাই একমত, আত্মশুদ্ধি করতে হবে, এ ব্যাপারে কার কোনো দ্বিমত নাই। দ্বিমত হলো পদ্ধতি নিয়ে, কি নিয়ে, কোন পদ্ধতিতে আত্মশুদ্ধি করব, আত্মশুদ্ধি করব, আত্মাকে পবিত্র করব, পদ্ধতি কি হবে, এই ব্যাপার নিয়ে আমাদের মধ্যে দ্বিমত আছে। আর একটা দ্বিমত আছে শব্দ নিয়ে, কি শব্দ? তাসাউফ। তাসকিয়া নিয়ে কোনো ইখতিলাফ নাই, মতনক্য কোন শব্দ নিয়া মতনক্য তাসাউফ, আত্মশুদ্ধি করব তাসকিয়া মানব, কিন্তু তাসাউফ মানব কি মানব না, এই ব্যাপারে সবাই একমত নয়। আমরা বলবো ভাই তাসাউফ এবং তাসকিয়া উদ্দেশ্য একই, তারা কি বলবে, ভাই তাসাউফ কোনো শব্দ তো কোরআন হাদিসের মধ্যেই নেই, তুমি এইটা নিয়ে আসছো কেন, তুমি তাসকিয়া বলো না কেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তাসাউফ শব্দ ব্যবহার করেন নাই, তিনি তাসকিয়া আল্লাহ আল্লাহ রসুল তাসকিয়া শব্দ ব্যবহার করছেন। আমরা বলবো ভাই তুমি শব্দের পিছনে পড়ছো কেন, এরকম তো বহু শব্দ আছে যে আল্লাহ আল্লাহ রসুল ব্যবহার করেন নাই কিন্তু তোমরা প্রতিদিন সেইটার জপো, যেমন আকিদা, কি ভাই আকিদা শব্দ আল্লাহ আল্লাহ রসুল ব্যবহার করেন নাই,
সে ব্যবহার করছে ঈমান ইসলাম আকীদা শব্দের অর্থ কি বিশ্বাস ঈমান শব্দের অর্থ কি বিশ্বাস তাহলে দেখেন কোরআন ও হাদিস ব্যবহার করছে ঈমান কিন্তু পরবর্তী সমস্ত ফুকাহায়ে কেরাম ব্যবহার করছে কি আকীদা কির কিতাব আকীদার কিতাব কই তোমরা তো সারাদিন আকীদা 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 শব্দ ব্যবহার করো তখন তো এই প্রশ্ন কোনোদিন তুললা না যে কোরআন ও হাদিস তো আকীদা শব্দ নিয়ে আসে নাই কাছে আকীদা শব্দ আমরা কেন ব্যবহার করব অথচ গোটা দুনিয়া সমস্ত ওলামায়ে কেরাম কি শব্দ ব্যবহার করে কথা বলেন আকীদা শব্দের অর্থ কি বিশ্বাস তাহলে তাসাউফ শব্দ যদি তোমরা ব্যবহার করতে আপত্তি করো তাহলে আমরা তো আকীদা শব্দ ব্যবহার করতে আপত্তি করব অথচ আকীদার ব্যাপারে তোমাদের কোনো দ্বিমত নাই তাসাউফের মধ্যে দ্বিমত কেন কারণটা কি আসলে তোমরা তাসাউফ শব্দের অর্থ জানো না তাসাউফ শব্দ সফুবুন থেকে কলবে ওয়াকফি অর্থ কি অতি পরিষ্কার তাসকিয়া শব্দের অর্থ যা তাসাউফের শব্দ একই কোনো পার্থক্য নাই যাই হোক এই তাসাউফ শব্দ কোথার থেকে আসছে কিভাবে আসছে সেই দিকে আজকে আর যাব না এক কথা হলো যে এই পদ্ধতি প্রক্রিয়ায় আত্মাকে শুদ্ধি করা হয় সেই পদ্ধতি প্রক্রিয়ার নামই তাসাউফ কি কথা ঠিক না এবং এই পদ্ধতি প্রক্রিয়া অনুযায়ী যে চলে তাকে সুফি বলা হয় কি বলা হয় বা তাসাউপন্থী কি পন্থী তাসাউপন্থী এর জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলেন ইমাম মালিক রহমতুল্লাহ কি বলেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা অমান জামা বাইনহুমা ফাকাদ তাহাক্কাকা তিনি কি বললেন যে ব্যক্তি শুধু ফেকা শিখছে এলমে তাসাউফ শিখে নাই সে ব্যক্তি ফাসেক কি বলে সে ব্যক্তি কিন্তু যেই ব্যক্তি তাসাউফ শিখছে ফিকা শিখে নাই সে ব্যক্তি জিন্দিক কাফের সে ব্যক্তি আর যে উভয়কে জমা করছে সে হলো মহাক্কেক সে সঠিক সে কি ভাই সে সঠিক তাহলে আমাদের কি লাগবে এলমে ফেকাও লাগবে এলমে তাসাউফ লাগবে যেহেতু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করছেন অমান তাসাউফা তাসাউফ শব্দ ব্যবহার করেছেন যাই হোক তাসাউফ শব্দে মূল তো কোরআন হাদিস কিন্তু পরিভাষা শব্দটা বেশি বেশি প্রয়োগ হওয়া শুরু করছে শত হিজড়ি পহেলার থেকে বিস্তার লাভ করছে 200 হিজড়ির থেকে প্রথম শত হিজড়ির শেষের দিকে তাসাউফ শব্দ আবিষ্কৃত হয়েছে কিন্তু 200 হিজড়ির মধ্যে এই তাসাউফ শব্দ বেশি বিস্তার লাভ করছে কি কথা ঠিক না যাই হোক আমরা তাসাউফ পন্থী মানে তাসকিয়া পন্থী মানে আমরা আত্মাকে পবিত্র করতে চাই কেন পবিত্র করতে চাই কারণটা কি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম খুব ভালো মতো বুঝেন খুব গুরুত্ব দিয়ে কথা শোনার চেষ্টা করেন খুব গুরুত্ব দিয়া আল্লাহ পাক কি বলছেন যে কিয়ামতের ময়দানে মাল সন্তান জায়গা জমি টাকা পয়সা বাদশাহী মেম্বারি চেয়ারম্যানি ক্ষমতা ঠমতা কোনো কাজে লাগবে কোন উপকারে কি উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে সে নাজি সে কি আর যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে না টাকা পয়সা যাহা কিছু নিয়ে যাক না কেন কোনো লাভ হবে না সালিম সুস্থ পরিষ্কার সালামত নিরাঙ্কুশ ভেজাল মুক্ত এর নাম কি সালিম ঠিক না এবার আসেন তো
সালিম শব্দের একটু অর্থ জেনে নেই, এটা বাস্তবতা কি, টুপিটা কি ভাই পরিষ্কার না কথা বলেন না কেন, পরিষ্কার কি সাপ কি সাপ না কি সবাই বলেন। আচ্ছা বলেন তো কলমের নিপের পরিমাণ, কলমের নিপের পরিমাণ যদি ছোট্ট এক একটা দাগ থাকে, ফোঁটা থাকে, তাহলে টুপিটা কি পূর্ণ পরিষ্কার? পূর্ণ পরিষ্কার যখন কলমের তিল পরিমাণও ময়লা না থাকবে তখন টুপিটা পরিষ্কার। আর যদি কলমে নিপের পরিমাণ ছোট্ট জাররা পরিমাণের মধ্যে ময়লা থাকে তাহলে পূর্ণ পরিষ্কার না। যদি কোনো কলম বরাবর ছাপ না থাকে, দাগ না থাকে, তাহলে টুপি পরিষ্কার। আর সামান্য ময়লা থাকলে পরিষ্কার না। একেবারে দাগ মুক্ত কে সালিম বলা হয়? একেবারে দাগ মুক্ত কে কি বলা হয়? সালিম। পূত পবিত্র, শান্ত, সুস্থ, ভেজাল মুক্ত, রোগ মুক্ত, যার মধ্যে কিচ্ছু নাই, পরিষ্কার, ধব ধবে সাদা, ঠিক না? এখন বলেন তো এখানে কি বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকালবিন 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 সালিম। সুস্থ চক্ষু না, সুস্থ কান না, সুস্থ নাক না, সুস্থ চেহারা না, সুস্থ মাথা না, সুস্থ হাত না, সুস্থ পাও না, সুস্থ হাড় না, সুস্থ লাংস না, কলব বিকালবিন সালিম। পূত পবিত্র, সুস্থ, রোগ মুক্ত এক কলব যদি কিয়ামতের ময়দানে নিয়ে আস তাহলে নাজি হয়ে যাবা। আর যদি পূত পবিত্র কলব নিয়ে না আসতে পারো তাহলে কদ আফলাহ মান যাক্কাহা ও কদ খাবা মান দাসাহা, ধ্বংস হয়ে যাবা, জাহান্নামে চলে যাবা। এখন কলবে সালিমটা কি ভাই, কলবে সালিমটা কি? দেখেন আজ্জা বা যে কোনো আজ্জার সাথে কোনো সম্পর্ক নাই, অথচ নামাজ পড়ি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা, আমি জাকাত দেই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা, আমরা যুদ্ধ করি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা, আমরা জিকির করি জবান দ্বারা, আমরা দেখি ফেকের করি চক্ষের দ্বারা, কি কথা ঠিক না, আমরা হাঁটি পায়ের দ্বারা, আমরা কাজ করি হাতের দ্বারা, কিন্তু এমন এক পরিচালক শক্তি ভিতরে রয়ে গেছে তার খবরই আমরা রাখি না। অথচ নবী আলী সালাম কি বললেন, আল্লাহ আমার নবী কি বলছে আর আমরা কি করতিস, আমাদের কোনো খবর নেই, আমাদের কোনো খবর নেই। নবী আলী সালাম ফরমান, ইজা সলুহা সলুহা জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব আলা ইন্না ফিল জাসাদে মুদগা। নবী আলী সালাম ফরমান প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, বুখারীর রওয়ায়েত। দেখো প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় গোটা শরীরটাই ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে গেলে গোটা শরীরটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম কি? কলব। গোশতের টুকরাটার নাম কি? তা কিয়ামতের ময়দানে কোন জিনিস পরিষ্কার লাগবে? হ্যাঁ, সেই কলবটা কোথায়? ভিতরে, দেখা দেখা যায় না। যদি গোশতের টুকরা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো, ওইটা খারাপ হয়ে গেলে গোটা, তার মানে আমরা বলতে হার্ড ডিক্স, এটার নাম কি? হার্ড ডিক্স। হার্ড ডিক্স ঠিক, সব ঠিক, হার্ড ডিক্স নষ্ট, সব জায়গায় গ্যাঞ্জাম, তোমার সার্কুলেশন ঠিক হবে না, তোমাকে মেসেজ ঠিক দেবে না, সব জায়গায় ভেজাল হয়ে যাবে।
কলফ ঠিক কলফ ঠিক চক্র ঠিক কলফ ঠিক কান ঠিক কলফ ঠিক জিব্বা ঠিক কলফ ঠিক হাত ঠিক কলফ ঠিক পাও ঠিক মানিটা কি মানিটা কি দেখেন চক্ষু এর কাজ কি দেখা হ্যাঁ এর কাজ আপনি দেখেন কি দেখেন না আমি আচ্ছা একদল মানুষ সিনেমা দেখে কি দেখে না আপনিও দেখতে পারেন কি পারেন না না আপনার চক্ষু সিনেমা দেখতে পারে না দেখেন না কেন খুব ভালো মতো বুঝেন আপনার কান গান শুনে না কাউর কান তো গান কেন শুনে কারণটা কি আপনার জবান গালি দিতে পারে কি পারে না কিন্তু কাউর জবান গালি দেয় কি দেয় না আপনার জবান দেয় না কেন আচ্ছা বলেন তো আপনার এই হাত চুরি করতে পারে কি পারে না কাউর হাত চুরি করে কি করে না তা আপনার হাতও পারে করে না কেন একদিন চিন্তা করছেন করেন নাই একজনের পাও ডাকাতির দিকে যায় আপনার পাও ডাকাতির দিকে যেতে পারে কি পারে না যায় না কেন কারণটা কি এই এই কারণটা বুঝতে হবে এই কারণটা বুঝলেই আমরা মূল জিনিস পেয়ে যাব যে আসলে কোন জায়গার থেকে সব কিছু সাপ্লাই হয় ঠিক না দেখেন চোখের কাজ দেখা কিন্তু কি দেখবে এই ডিসিশন নেওয়ার ক্ষমতা চোখের নেই চোখের কাজ দেখা কিন্তু কি দেখবে এই ডিসিশন দেবে কলম হাতের কাজ করা কি করবে এই ডিসিশন দেওয়ার ক্ষমতা হাতের নাই এই ডিসিশন দেবে কে জবান কথা বলবে কি বলবে এই ডিসিশন ক্ষমতা জমাদান নাই এই ডিসিশন দেবে কে কলম পায়ের কাজ হাঁটা কোন দিকে হাঁটবে এই ডিসিশন দেওয়ার ক্ষমতা পায়ের নাই এই এই ডিসিশন দেবে কে বাস ভালো কথা এখন কলম যদি খারাপ হয় সে চক্ষুকে কি বলবে কি বলবে সিনেমা দেখ কলম যদি খারাপ হয় সে চক্ষুকে কি বলবে ওই মেয়ের দিকে তাকা নাকি ভাই যদি কলম খারাপ হয় আমাকে কানকে বলবে গান শোন গিবা শেখায়ত কর যদি আমার কলম খারাপ হয় আমার জবানকে বলবে গালি দে গিবাত কর শিকায়ত কর বলবে কি বলবে না বর্তমানে দেখেন না আমাদের ওলামায়ে কেরামদের অবস্থা কি চলতেছে আমাদের ওলামায়ে কেরামদের অবস্থা হলো যা কি ইচ্ছা তাকে গালি দেই যা কি ইচ্ছা তার গিবাত শিকায়ত করতেছি যা মনে চায় জবান দিয়ে তাই বলতেছি ওলামায়ে কেরাম বেলা তাহকিক একজনের বিরুদ্ধে কথা বলতেছি বেলা তাহকিক একজনকে দালাল বলতেছি বেলা তাহকিক একজনে বলতেছে সে অমুকের সাথে হাতাহাত করছে চুরি করছে বেলা তাহকিক একজনের গিবা শেখায় তোহমাত দিতে আসি কারণটা কি এর কারণটা হলো নিশ্চিতভাবে সে এলেম অর্জন করছে কিন্তু কলফকে সাফ করতে পারে নাই কলফ সাফ করতে পারে নাই ও আবুল ফজল ফয়জির মতো এলেম অর্জন করছে আবুল ফজল ফয়জি বাদশাহ আকবরের উপদেষ্টা বহুত বড় জাননেওয়ালা আলেম বলবো না অনেক অনেক জাননেওয়ালা কেমন জানতো কেমন জানতো বিনা নুকতার হরুফ দিয়া কোরআনের তাফসির লিখিয়া ফেলেছে এখন মনে করেন কত শব্দ সে জানে কত লক্ষ লক্ষ শব্দ সে জানে আলিফ নুকতা ছাড়া বা তা সা জিম নুকতাওয়ালা এই কোন অক্ষর ব্যবহার করে নাই হরুফ ব্যবহার করে নাই হা নুকতা ছাড়া ব্যবহার করছে দাল নুকতা ছাড়া ব্যবহার করছে র নুকতা ছাড়া ব্যবহার করছে সি নুকতা ছাড়া ব্যবহার করছে ত নুকতা ছাড়া ব্যবহার করছে কিন্তু জ ব্যবহার করে নাই বদ ব্যবহার করে নাই এখন মনে করেন কত শব্দ অর্থ সে জানে এরকম নুকতা ছাড়া শব্দ দিয়ে সে কোরআনের তফসির লিখছে এত জাননেওয়ালা সব কিছু জানতো কিন্তু কলফটাকে সাফ করতে পারে নাই কি সাফ করতে পারে নাই কলফটাকে সাফ করতে পারে নাই এর জন্য কলফ তাকে হুকুম করছে বাদশাহ আকবর যা বলবে সেই কথাই মানবি বাদশাহ আকবর কি বলতো মাওলানা ফয়জি সাহেব
कि मौत खाना की जायज है, गुंजाइश है, लहा थोड़ा से है बस गुंजाइश है। मंदिर में जाना जायज है कि हाँ जायज है। मशिक का बीबियों औरत निका करना जायज है, कुल है जायज है बस गलत ठीक नहीं, सब ठीक नहीं। मारक तो आज के आमार मतो टूफीवाला, आमार मतो पीर, आमार मतो आलेम, आमार निजेर कथाई बोली ना केन, देखी आज्जा ठीक नहीं, अंग प्रत्यंग कलम अनुजाई चले ना, मन ठीक अनुजाई चले ना, कारण कलम नष्ट, कलम खराब, कलम खराब। बर्तमान ओलामाए किरामेर अवस्था खुबी करुण। আমাদের আকাবেরদের অবস্থা কি ছিল আর আমাদের অবস্থা কি চলতেছে আল্লাহ পাকই ভালো জানেন, জানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ব্যক্তি গালি দিস, হঠাৎ চিন্তা করছে খারাপ বলছ, হঠাৎ চিন্তা করছে আমি খারাপ বললাম কেন, আমি খারাপ বললাম কেন। এখন ওই ব্যক্তিকে বলছে তুমি আমাকে গালি দাও, আমাকে মন্দ বলো, তুমি আমাকে মন্দ বলো, কেন না আমি আপনাকে মন্দ বলতে পারবো না, আমি আপনাকে মন্দ বলতে পারবো না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যদি তুমি আমাকে মন্দ না বলো, আমার মন্দ কথার পরিবর্তে আমাকে মন্দ না বলো, তা আমি আল্লাহ নবীর কাছে বিচার দেব। এখন ওই ব্যক্তির গোত্রের লোকরা বলতেছে আহ কি মজা, গালিও দিছে সে, আবার নালিশও করবে সে। তখন সেই সাহাবী বলতেছে খবরদার কার বিরুদ্ধে মন্তব্য করো, তোমরা কার বিরুদ্ধে মন্তব্য করো, আবু বকর সিদ্দিক যদি ইনি বেজার হয়ে যায় আল্লাহ নবী বেজার হয়ে যাবেন, আর আল্লাহ নবী বেজার হয়ে গেল আল্লাহ বেজার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তুমি কার বিরুদ্ধে কথা বলতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে মন্দ বলার পরে তার মধ্যে এহসাস আসছে, অনুভূতি আসছে যে সে যদি আমাকে এই পুঁটিদান না দেয়, মন্দ না বলে, তাহলে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব আল্লাহর কাছে, আমি কি জবাব দেব, কি জবাব দেব। তখন সে ব্যক্তি ইসরার করার কথা বলতেছে আল্লাহ আমাকে মাফ করে দেখ, আমার মনে কিছু নেই, আল্লাহ আপনাকে মাফ করে দেখ, আমার মনের মধ্যে কিছু নাই, প্রতিশোধের কোনো জিনিস নাই। আর বর্তমানে আমাদের অবস্থা কি, যা মনে চায় তাই বলতেছি, যা কি ইচ্ছা তাকে বলতেছি, যা কি ইচ্ছা তাকে বলছে, বেলা তাকিদ কথা বলতেছি। আর আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বর্তমানে ফেসবুক তো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। আল্লাহর এক নাম সত্তার, আল্লাহর এক নাম কি ভাই সত্তার, সত্তার শব্দের অর্থ কি গোপন করনেওয়ালা, সুপানেওয়ালা, যে গোপন করে তাকে সত্তার বলা হয়। আল্লাহ পাকের সত্তারিয়াদের গুণের কারণে আমি প্রায় বলি, আজকে এখানে বয়ান করি, আল্লাহ পাক আমাদের গোপন, আমাদের গুণাকে গোপন করছেন বিদায় এখানে বয়ান করতেছি। যদি আল্লাহ পাক তার এই গুণের কারণে আমাদের গুণাকে, আমাদের অপকর্মকে, আমাদের দোষ ত্রুটিকে যদি আল্লাহ পাক গোপন না করতেন, তাহলে এখানে বয়ান তো দূরের কথা, বয়ান তো দূরের কথা, শ্রদ্ধা সম্মান তো দূরের কথা, মানুষ আমাদেরকে রাস্তায় ফালাইয়া তারপর জুতা মারত। কিন্তু আল্লাহ পাকের গুণ সত্তার, ওই সত্তারের গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদের দোষকে হেফাজত করছেন, দোষকে গোপন করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি মাওলা হে, যেরকম তোমার সত্তারের গুণের কারণে দুনিয়ার মধ্যে আমাদের দোষকে গোপন করছো, তোমার এই সত্তারের গুণের কারণে কিয়ামতের ময়দানে আমাদের দোষকে গোপন করিয়া দিও। মাসালা খুব কঠিন, অথচ আমরা কি করি, যদি কেউ কেউ দোষকে গোপন করে আল্লাহ ফাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষকেও গোপন করে রাখবেন। কিন্তু আজকে আমাদের অবস্থা কি চলতেছে,
আইডি খুলে অমুকের ভক্তগুরু, আমার নাম দিয়ে আইডি খুলে অমুকের ভক্তগুরু। বেশ, আমার ভক্তগুরু হইয়া তোমাকে বলছে গালি দেওয়ার জন্য অমুকে খালি গালি দাও। হ্যাঁ, ইসলামী আন্দোলন অমুক গুরু তোমাকে বলছে একজনকে গালি দাও, একজনকে গিবা শেখায়ত করো, বাস তুমি দাও একজনকে গালি, আর তোমাকে সে গালি না দিয়া তোমার মুরব্বী থেকে গালি দেওয়া শুরু করছে। তোমার মুরব্বীদের যা মনে হচ্ছে তাই বলতেছে, বাস ভাই কলফকে সাফ করো, কলফকে সুস্থ করো, কলফকে পরিপাটি করো। শোনো খুব ভালো মতো বুঝো কি হয়েছে, কথা বলেন না কেন, কি হয়েছে দেখি না কেন, সামান্য ঘোলা, একটু শ্বাস, সামান্য শ্বাস পড়ার কারণে যেখান থেকে স্পষ্ট দেখতাম সেটা ঘোলা হয়ে গেছে, ঠিক না? এখন আর দেখা যায় না, আবার পরিষ্কার করতে হয়। মনে রাখবা, কলবের মধ্যে সামান্য আবরণ পড়লে মাওলার মারেফা থেকে গাফেল হয়ে যায়, মালেবা মাওলার পরিচয় পাওয়া যায় না। যেরকম আমার কাঁচের মধ্যে সামান্য ঘোলা হইলে কে সামনে আসছে আমি লোককে দেখি না, কারণ কাঁচের মধ্যে ময়লা ঘোলা হয়ে গেছে। যেই কাঁচ আমাকে দেখাই তো পাওয়ারফুল কাঁচ, কাঁচ আমি দেখতে পারতাম না, আমি পড়তে পারতাম না, কিন্তু কাঁচ আমাকে তার রূপ পরিচয় দিছে, এই ব্যক্তি এই, এখন দেখি না কিন্তু যখন চশমা পড়ছি এই ব্যক্তি এই। কিন্তু যখন কাঁচের মধ্যে ধুলা পড়ে যায়, ময়লা পড়ে যায়, আবরণ পড়ে যায়, তখন তার পরিচয় আমার থেকে গোপন হয়ে যায়। ঠিক কলমের দ্বারা আমার মাওলার পরিচয় পাওয়া যায়, কিন্তু যখন কলবের মধ্যে ময়লার আবরণ পড়ে যায়, গুনার আবরণ পড়ে যায়, তখন বন্দার থেকে আমার মাওলা গোপন হয়ে যায়। যেরকম চশমার মধ্যে আবরণ পড়লে এই ব্যক্তি যতই কাছে থাকুক না কেন আমি তার পরিচয় পাই না, ঠিক কলবের মধ্যে গুনার আবরণ পড়লে, কেবিরের আবরণ পড়লে, হুব্বেজার আবরণ পড়লে, রিয়ার আবরণ পড়লে, হুব্বে মালের আবরণ পড়লে, হাসাদের আবরণ পড়লেও তখন কলবের থেকে আমার মাওলা দূর হয়ে যায়, মাওলার পরিচয় পাওয়া যায় না, যদিও সে কাছে। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, মাওলা তো আমার সার রগের চেয়েও নিকটে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার নাকের সাথে শ্বাসের যত সম্পর্ক, আমার নাকের সাথে আমার শ্বাসের যত সম্পর্ক, আমার চোখের সাথে দৃষ্টির যত সম্পর্ক, আমার জবানার সাথে আমার কথার যত সম্পর্ক, আমার মাওলা তো তার বান্দার তার চেয়েও অনেক নিকট, তার চেয়ে অনেক নিকট, অনেক বেশি সম্পর্ক। যেরকম চোখের সাথে দৃষ্টি অনেক বেশি সম্পৃক্ত, অনেক বেশি কাছে, জবানের সাথে কথা অনেক কাছে না দূরে ভাই, আমার কানের সাথে শ্রবণ শক্তি দূরে না কাছে। যেরকম কানের সাথে শ্রবণ শক্তি যত কাছে, কথার সাথে আমার জবান যত কাছে, চোখের সাথে দৃষ্টি শক্তি যত কাছে, এর চেয়ে বেশি কাছে কে? কিন্তু দেখি না কেন, অনুভব করি না কেন, বুঝেন না? দেখেন আমার হাত একটা আঙ্গুল অপাস হয়ে গেছে, এখন এই আঙ্গুলটা আমি যতই বরফের মধ্যে ঢুকাই, যত আগুনের মধ্যে দেই, অনুভব করে না। আঙ্গুল দেখা যায়, সবই ঠিক দেখা যায়, কিন্তু ঠান্ডা এবং গরম অনুভব করতেছে না কেন? ওর সাথে রক্তের সম্পর্ক নেই, অপাস হয়ে গেছে, এর জন্য ঠান্ডা গরম কিছু অনুভব করতে পারে না। ঠিক আমরাও মাওলার থেকে, মাওলার মারেফাত থেকে, মাওলার তারুফ থেকে আমাদের কলব অপাস হয়ে যাওয়ার কারণে আমরা অনুভব করতে পারি, অথচ আমার মাওলা অনেক কাজ, অনেক কাজ, ঠিক না? কলবকে পরিষ্কার করতে হবে, সবচেয়ে দামি কলব, কিন্তু কলবকে পরিষ্কার করবেন
একদিনে দুই দিনে পাঁচ দিনে কেমন সাধনা? আমি এই কথা বলি আজকে বয়ান শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বহুত কথা কসম করে বলছেন, এর মধ্যে ফার্স্ট কসম প্রথম কসম ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রব্বিকার দ্বারা প্রথম কসম শুরু করছেন, এর আগে কোরআনের মধ্যে কসম কাটেন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বলার আগে, এর আগে কোনো কসম কোরআনের মধ্যে ফার্স্ট কসম, কসম শেষ ওয়াল আস ইন্নাল ইনসান লাফি খুস, এরপরে আর কসম কাটেন নেই, কসম শেষ। মাঝখানে বহুত কথা বহুত নসিহত তিনি কসম কাটিয়ে বলছেন, যেরকম অতিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া দুহা ওয়াল লাইলি ইজা সাজা ওয়াল লাইলি ইজা সাজা ওয়াল লাইলি ইজা ইয়াকশা, এরকম বহুত কথা তিনি কসম কেটে বলছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কসম কাটছেন কখন? কি বলার আগে? তাজকিয়া নফস, তাজকিয়া নফসের বয়ানের আগে আল্লাহ পাক নয়টা কসম কাটছেন। অশামসি ওয়া দুহাহা অল কমর ইজা তালাহা অল নাহার ইজা জাল্লাহা অল লাইল ইজা ইয়াকশাহা অল সামাই ওয়ামা বানাহা অল আরদি ওয়ামা তাহাহা ও নাফসি ওয়ামা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপর কি বলছেন? কদ আফলাহা মান যাক্কাহা ও কদ খাবা মান দাসাহা। নয়টা কসম কাটছে। এতগুলি কসম করার পরে আল্লাহ পাক তাজকিয়ার কথা বললেন কেন? কিসের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ পাক? ইঙ্গিত করতে, হে গোটা দুনিয়ার মানুষ, আমি এতগুলি কসম করে বলতেছি যে আত্মাকে পবিত্র করতে পারছে সে মুক্তি পেয়ে গেছে, আর যে আত্মাকে পবিত্র করতে পারে না সে ধ্বংস হয়ে গেছে। শোনো, আমি নয়টা কসম কাটার কারণটা কি? যে তাজকিয়া নফস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আর তাজকিয়া নফস সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল, এর জন্য আল্লাহ পাক নয়টা কসম খাওয়ার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ও কদ খাবা মান দাসাহা। তাজকিয়া নফসের চেয়ে কঠিন কোনো জিনিস নেই, এর চেয়ে সাধনার কোনো জিনিস নেই। চার বছরের পাঁচ বছরের একটা বাচ্চাকেও বাহ্যিক নামাজ শিক্ষা দেওয়া যায়, পাঁচ বছরের একটা বাচ্চাকেও রোজা রাখানো যায়, পাঁচ বছরের একটা বাচ্চাকেও হজ করানো যায়, ছয় বছরের শিশুকেও তার মাধ্যমে হাত দিয়ে জাকাত দান দেওয়া যায়, তিন বছরের একটা বাচ্চার জবানেও জিকির করানো যায়, চার বছরও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, পারে কি পারে না? সব আমলগুলি পাঁচ ছয় বছরের বাচ্চারাও করতে পারে। আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলি যেইভাবে উজু করে, যা চিন্তাও করা যায় না কত সুন্দর উজু করতে পারে, আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলি যেভাবে কোরআন তেলাওয়াত করে, চিন্তাও করা যায় না কত সুন্দর তেলাওয়াত করতে পারে, আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলি যেভাবে নামাজ পড়ে, চিন্তাও করা যায় না কত সুন্দর কেয়াম, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা করে, কথা ঠিক না? তাই বাহ্যিক আমলগুলি ছোটো একটা বাচ্চাও করতে পারে কি পারে না? শিক্ষা দিলে সম্ভব কি সম্ভব না? কিন্তু তাজকিয়া নফস এত সহজ না, আত্মশুদ্ধি এত সহজ না, আত্মাকে পবিত্র করা এত সহজ না, রিয়া দূর করা এত সহজ না, হাসাদ দূর করা এত সহজ না, কেবের দূর করা এত সহজ না। শয়তান পঞ্চাশ হাজার বছর ইবাদত করছে, কত হাজার বছর? কত হাজার বছর? পঞ্চাশ হাজার বছর ইবাদত করছে, কথিত আস এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সেজদা নাই। এত এলেম অর্জন করছে, আল্লাহ পাক মুআল্লিমুল মালায়েকা বানায় দিস, ফেরেশতাদের উস্তাদ বানায় দিস, সে তাকি, সে খাজেন, শয়তান সে তো আল্লামা অনেক কিছু, লেকিন পঞ্চাশ হাজার বছর এবাদত করার পরেও, এত এলেম অর্জন করার পরেও কেবের দূর করতে পারে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কেবের দূর করতে পারে নাই, এলেম অর্জন করছে, সাজদা দিছে, জিকির করছে, তাসবিহ আদায় করছে, মাওলানার ইবাদত মগ্ন ছিল, সব কিছু ছিল, কিন্তু কি দূর করতে পারে নাই? কেবের তাজকিয়া নফস করতে পারে নাই। শুধু একটা রোগ,
এই একটা রোগের কারণে তার জিন্দগি সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আজকেও ওলামা তুলাবা মুজাহিদরা এবাদত তো করেন, জিকির তো করেন, নামাজ তো পড়েন, দৌড়াদৌড়িতে করেন, অনেক সাধনা করতেছেন, আল্লাহ না করুক যদি কলবের মধ্যে মাওলা ব্যতীত অন্য কোনো চিন্তা ঢুকিয়া যায়, কেবের দূর না হয়, হাসাব দূর না হয়, আল হাসাদু ইয়াকুল হাসানাত কামা ইয়াকুল নারু হাতব, যেরকম বিশাল লাকড়ির স্তূপের মধ্যে, বিশাল লাকড়ির স্তূপের মধ্যে আগুন লাগাইয়া দিলে একদিন দেখবেন লাকড়ি থাকবে না, সব ধ্বংস হয়ে গেছে। ঠিক আসমান জমিন পরিমাণ আমলের মধ্যে যদি হাসাদের আগুন লাগাইয়া দেন একদিন দেখবেন কোনো আমল থাকবে না, সব ধ্বংস হয়ে গেছে। আজকে ওলামা কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাসাদ আর কেবের, হুব্বে যা, হুব্বে মাল, ক্ষমতার লোভ, অর্থের লোভ, হিংসা। অনেকে বলে আমাদের আলেমদের হিংসার কিছু অংশ যদি বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে হিংসার কালিতে গোটা বঙ্গোপসাগরের পানি কালো হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে আমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে, খাস করে ওলামায়ে কেরামের কলবের মধ্যে এমন হিংসা, এত মারাত্মক হিংসার জান, যদি ওলামায়ে কেরামের হিংসার কিছু অংশ বঙ্গোপসাগরের পানির মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে হিংসার কালিতে সব কালো হয়ে যায়। অথচ আমরা আলেম, আমরা পীর, মুহাদ্দিস, মুফতি, বিশাল বিশাল লকব, ঠিক না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেব। আমাদের বক্তাদের অবস্থা কি? বক্তা এখন হাসাবে, বক্তা এখন কান্দাবে, অমুক বক্তা এত হাসাতে পারে, বক্তা কি এই বক্তা সেই বক্তা, মাহফিল নয়, মনে হয় যেন একটা উৎসব, মাহফিল নয় মনে হয় ফুর্তি, মাহফিল নয় মনে হয় যাত্রা গান, মাহফিল নয় মনে হয় ড্যান্সের মঞ্চ চলতেছে, চলতেছে, চলতেছে। দাড়ি ছাটা, দাড়ি কাঁটা, বেপর্দা, গান বাজনা, হাসি তামাশা, এখন মাহফিল চলতেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। ভাইও, এর জন্য পাঁচ ঔষধ, আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারলাম না। পাঁচ ঔষধের উদ্দেশ্য হলো কলবকে সাফ করা, সাধনা করা। কি করা ভাই? কি সাধনা করার দরকার আছে কি নেই? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই বলকের বাদশাহ ছিলেন, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই একদিন ঘর বাড়ি ছেড়ে দিয়ে শায়েখের দরবারে গেছেন। শায়েখ তাকে তাওয়াজ্জু ঢালতেছেন, আমল বাতায়া দিছেন এবং তার তাসকিয়ার জন্য তাকে কাজ দিছেন। কি কাজ? লাকড়ি টানার কাজ, বাবসখানায় লাকড়ি টানার কাজ। কাকে দিছে ভাই? বলকে বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি। তার স্ত্রী বলতেছে, শায়েখের স্ত্রী বলতেছে, মাথায় লাকড়ি বহন করে এরপর কি আপনি তাকে খেলাফত দিবেন না? তার তাসকিয়া কি হয় নাই? কারণ না বিবি, এখনো তাসকিয়া হয় নাই। অথচ শায়েখের দরে বারো বৎসর, বারো বৎসর এখনো তাসকিয়া, কি বলেন? বলেন ঠিকই, একজন বাদশাহ লাকড়ি টানে কিন্তু এখনো তাসকিয়া হয় নাই, আত্মশুদ্ধি হয় নাই। দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। এবার বনে জঙ্গলে যে ব্যক্তি লাকড়ির বোঝা বাঁধে, আটা বাঁধে, তাকে বলতেছে আজকে লাকড়ির বোঝাটা একটু বড় বাঁধিও, আর যে বাবসখানা লাকড়ি নামায় তাকে বলছে আজকে বাহানা করবা, সহজে লাকড়ি নামাবা না, লাকড়ির বোঝাও বড়, কষ্টও বেশি হয়েছে, লাকড়ি বহন করে নিয়ে আসছে, বলছে ভাই লাকড়ি নামাও, লাকড়ি নামাও, তাহলে এই কাজটা করে নেই, এইটা করে নেই, সেইটা করে নেই, বাহানা করতেছে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বলছে হে ফাজিল, আমার সাথে ফাজিলামি শুরু করছে, আজকে তোমার ব্যবসায়ী থাকতো
তাহলে তোর ব্যাট মাইরা তোর চামড়া তুই লেখা লাইতাম দেখতাম তুই কিভাবে ফাইজলামি করো। এবার স্ত্রীকে বলতেছে দেখছো ও বাসায় বলতে পারে নাই, ও যে বাচ্চা ছিল এটা এখনো বলতে পারে নাই, আবারও 12 বর্ষ। এবার তাকে পায়খানা সাফ করার ডিউটি দিস, আগের জমানের এরকম ড্রেনের ব্যবস্থা ছিল না, কুয়ার মধ্যে থাকতো ময়লা, সেখান থেকে হাঁড়ি ভরিয়া তারপর সরাইতে হইত, ব্যাস কাজ শুরু। এবার স্ত্রী বলতেছে, স্ত্রীকে বলতেছে সাহেব যে হ্যাঁ তার তাসকিয়া হয়েছে, কইলো আমি দেখতে চাই, এই পরীক্ষার জন্য তাকে এই ডিউটি লাগাই দিস। আর একজনকে বলছে যে ইব্রাহিম বিন আদাম যখন হাঁড়ি নিয়ে রওনা করবে অপর দিক থেকে এমনভাবে আসবা একটু ধাক্কা দিবা যেন তার মাথা থেকে হাঁড়ি পড়ে যায়। ঠিক এইভাবে আসছে, ধাক্কা দিছে, হাঁড়ি পড়ে গেছে, নিজের গাও বরবাদ হয়ে গেছে, অন্য শরীর বরবাদ হয়ে গেছে, দোষটা করছে কে যে ধাক্কা দিছে? সে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ উল্টা বিলে ওই ব্যক্তির পাও জড়ায় ধরে কান্দার বলে ভাই আমি ভুল করে ফেলাইছি, আমি অন্যায় করে ফেলাইছি, আমার এই ময়লা পাত্র নিয়ে রাস্তার বাহিরে যাওয়া উচিত ছিল, আমি উপর থেকে গেলাম কেন? যদি বাহির থেকে হাঁটতাম তাহলে তো আপনার শরীরে ধাক্কা লাগতো না, আমাকে মাফ করে দেন, আপনি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। এই ইব্রাহিম আর আদম রহমতুল্লাহ আলাই কি সাধনা করছে তার কোনো শেষ নেই, কোনো সীমা নাই। আর আজকে আপনার আমার সাধনার অবস্থাটা কি? কোনো সাধনা নাই, এর জন্য চরমনে মুজাহিদদেরকে সাধনা দেয়া হয়। এই যে শেষ শেষে বক, এটা কিন্তু তাসকিয়ার একটা অংশ, চরমনের ময়দানে হাজারো কোটিপতি, হাজারো মুহাদ্দিস, হাজারো মুফতি তারা রাত্রে পায়খানা সাফ করে, আপনাদের খবর নাই, আপনাদের খবর নাই। ওই যে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে কোটিপতি, প্রফেসর, ডক্টর, বহুত বড় মুহাদ্দিস, মুফতি, তারা দেখবেন রাস্তা ঝাড়ু দিতে আস। এই যে মাসিক ইস্তেমা আসেন, বাড়িতে আরামের বিছানা, খানা আরামের না, একদিন মসজিদে যাও, আরাম সারো, সবাই সাথে থাকো, গায়ের মধ্যে লাত্তি খাও। চরমনাই ময়দান একটা তাসকিয়া জায়গা, কেমন তাসকিয়া? গেলাম কয়েকদিন আগে আমাদের হাটহাজারী হজরতের জানাজায়, ফেরার সময় সুন্দর হোটেলের মালিক, কুমিল্লার সুন্দর হোটেলের মালিক, সুন্দর হোটেল সবাই ছেন কুমিল্লার ওই ওখানে সুন্দর হোটেল, বহুত বড় হোটেল, সে আমার কথা শুনি না, বলে হুজুর চা না খাইয়ে দিতে পারবেন না, তা আমি চা খাইতে বসলাম। আমি বললাম আপনারা দেখা করলেন আমার সাথে, এবার মাহফিলে দেখলাম লাইন দিয়া, তোলা হুজুর আমি 4 নম্বর মাঠে ছিলাম, 4 নম্বর মাঠে, তো বুঝেন 4 নম্বর মাঠে কোথায়? 4 নম্বর মাঠে। তাহলে চরমুনায় ময়দানটা হলো তাসকিয়ার একটা জায়গা, এই মাসিক ইস্তেমার তাসকিয়ার জায়গা, নিজের নফসকে দমন করার জায়গা, হালকা জিকির দমন করার জায়গা। আসলে চরমুনায় মুজাহিদ ওলামায়ে কেরাম যারা আসে, আশা করি প্রথম সবকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক তারাক্কি দান করেন। বলে কেন প্রথম সবক? সবর একটা নিয়ম কি, যখন নবী ইসমে জিকার করব তখন লা বলার সময় মাথা, ইল্লাল্লাহ বলার সময় দেখবেন আলেম না মাথা ঘুরে ঘুরাইতেই চায় না, ল ইল্লাল্লাহ বলে না, এরকম করে বয়ে থাকে না। সে আলেম মুহাদ্দিস মুফতি সাহেব কি কথা বোঝেন নাই, মাথা ঘুরাইতে পারে না, কিন্তু চরমনে যখনই মুরিদ হয় যখনই মাথা ঘুরায় কমপক্ষে আলেম সে এটা ভুলে যায়, কথা বুঝেন নেই। তাসকিয়াটা কি, তাসকিয়ার ব্যাপারটা কি, তাসকিয়া হবে বুঝবেন কিভাবে, তাসকিয়া বোঝার কায়দাটা কি? এক কথা বলবো, যখন নিজেকে ছোট মনে হবে অন্যকে বড় মনে হবে তখন মনে করবো তোমার তাসকিয়া হয়েছে, তখন মনে করবো তোমার কি হয়েছে, আর যখন নিজেকে বড় মনে হবে অন্যকে ছোট মনে হবে তখন মনে করো তুমি শয়তানের গুরু গুণান্বিত। এই এক কথা, ব্যাস শুধু একটাই কথা, যখন দেখবা নিজেকে ছোট মনে হয় অন্যকে বড় মনে হয়,
তখন তোমার তাজকিয়া হয়েছে। আর যখন দেখবে আমাকে বড় মনে হয়, অন্যকে ছোট মনে হয়, তখন মনে করবা কি তোমার মধ্যে শয়তান ঢুকছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ শাইখের দরে বসা, শাইখ বলতেছে এই মজলিসের মধ্যে যে সবচেয়ে খারাপ ব্যক্তি সে উঠে যাও, এখান থেকে চলে যাও। এই মজলিসের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে খারাপ বদকার সে এখান থেকে চলে যাও। বাইজিদ বুস্তামি রহমতের কথা শোনার সাথে সাথে মজলিস থেকে উঠে রওনা করছে, বলে আমার সে খারাপ কেউ নেই। তখন শায়খ বলছে বাইজিদকে এই কারণে আল্লাহ পাক বাইজিদ বানায় দিস। থানবীর রহমাতুল্লাহ বলতেন আমি একটা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছি। থানবীর রহমাতুল্লাহ বলতেন কি বলতেন, কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে মাফ করিয়া জান্নাতের দরকার নাই, জান্নাত তো অনেক বড় কথা, যদি জান্নাতি লোকের জুতা জুতা মানাইয়া দেয়, জুতা আমার জন্য বহুত শুনসিব, আমার কপাল আল্লাহ আমাকে জাহান্নামে দেয় নাই, কমপক্ষে জান্নাতি লোকের জুতো বানায় গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কাবা শরীফের সাথে মাথা ঠাকায় ঠোকরায় আর বলতেছে মাওলা হে কেয়ামতের ময়দানে আমি আব্দুল কাদেরকে যদি তুমি মাফি না করো আমাকে অন্ত করিয়া উঠাইও। দুনিয়াতে মানুষ আমাকে কত শ্রদ্ধা করছে, সম্মান করছে, আর কিয়ামতের ময়দানে আমার হাত পার মধ্যে যদি স্থান নামের শিকার লাগিয়া যায় এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। কি বুঝেন কি? আর বর্তমানে আমার ওলামাদের অবস্থা কি? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ অবস্থা কি ছিল? কাসেম নানুর রহমতুল্লাহ ঘটনা বলি। কাসেম নানুর রহমতুল্লাহ আলাই, আজকে দেওবন্দি আমরা বলতেছি, আমরা দেওবন্দি অনুসারী বলতেছি, সমস্ত মিথ্যে কথা, এরা দেওবন্দির অনুসারী হতে পারে না, দেওবন্দির অনুসারী ভিন্ন জিনিস। দেওবন্দিয়াদের সাথে আমাদের আকাবারদের সাথে যদি চরিত্রে মিল না থাকে সে কোনোদিন দেওবন্দি হতে পারে না। যেরকম নবীর দর্শে বসলে, নবীর মজলিসে বসলে, নবীকে দেখলে যেরকম নবীর ছাত্র হতে পারে না, সাহাবি হতে পারে না, বরং নবীর আদর্শ যে গ্রহণ করবে, নবীর চরিত্র যে গ্রহণ করবে, নবীকে যে বিশ্বাস করবে সেই নবীর সাহাবি হবে। কিন্তু যে নবীকে বিশ্বাস করবে না, তার চরিত্র গ্রহণ করবে না, তার মজলিসে বসলে, তার পিছনে নামাজ পড়লো যেরকম সাহাবি হতে পারে না, ঠিক দেওবন্দে পড়লে, দেওবন্দে দর্শে বসলি দেওবন্দি হতে পারে না যতক্ষণ পর্যন্ত দেওবন্দের আদর্শ তার মাসলাক অনুযায়ী নিজেকে না গঠন করে। এত সহজ না? কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাই যখন রেল স্টেশনে রেল ঘেরা সময় হইত তখন নিজে যাইতেন, দেওবন্দের ছাত্ররা আসছে বিভিন্ন জায়গার থেকে, বলা সহজ আমল করা খুব কঠিন। ছাত্ররা আসছে ট্রাং নিয়া, গাঠি নিয়া, কুলি খোঁজ করতেছে। কাসেম নানুতুর রহমতুল্লাহ বলতেন ভাই কোথায় যাবা? কলে দেওবন্দ মাদ্রাসা যাব। কি খোঁজ করতেছ? কুলি খোঁজ করতেছি। কলে আমিও তো কুলি। এই মাথায় গাঠি নিয়ে ছাত্রদেরকে মাদ্রাসায় পৌঁছে যেতেন, আর তাদের উত্তরসূরিদের চরিত্র আমরা যা গঠন করছি চিন্তা করা যায়। হযরত কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাই হাঁটতেছেন, এক বুড়া ব্যক্তি আখের গাঠটি বানতেছে, আখের গাঠ। এখন বুড়া মানুষ বোঝা উঠে দিতে পারতেছে না, কইলো ভাই মুরব্বি কোথায় নেবেন, আপনি আখ নেবেন কোথায়? কইলো মৌলভি কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নেব। মৌলভি কাসেমকে কেন আপনি নেবেন কেমনে? কইলো ভাই পারতেছি না। কইলো আমি নিয়ে দেই। কইলো খুব ভালো হয়। এবার বুড়া পিছনে হাঁটতেছে,
আর মৌলভী কাসেম রহমতুল্লাহ আলাই আখের বোসা নিয়া হাঁটতে আসে। যখনই কামরার কাছে কাছে আসছে, কিন্তু ওই যে মৌলভী কাসেমের রুম, আপনি সেখানে গিয়ে দিয়ে আসেন। কাসেম রহমতুল্লাহ সে গাঠি নামাই দিয়ে অন্য পথ দিয়ে তার রুমের মধ্যে ঢুকে গেছে। গিয়ে দেখে ওই যে এই ব্যক্তি তার বোঝা টানছে, সেই ব্যক্তি সেখানে বসা। এখন বুড়া বলছে, ভাই মৌলভী কাসেম কই? একজনকে গেটে বলতেছে, ভাই মৌলভী কাসেম কই? ওই যে বসা। এ তো কুলি, এ তো মৌলভী কাসেম না। কালে উনি মৌলভী কাসেম। কি গঠন করতেছি আমরা, কি দম্পতিয়াত? রশিদ আহমদ গঙ্গুই রহমতের অবস্থা কি, তার সাধনা কি? তার সাধনা কি ছিল যা চিন্তাও করা যায় না? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই একা সিয়াসাত তার সমস্ত হাদিসের কিতাব পড়াইতেন, সব একা পড়াইতেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই তাকে রশিদের মধ্যে খুলিয়া দেখেন, তার অবস্থা কি, এলমি অবস্থা কি, আমলি অবস্থা কি? থানবী রহমতুল্লাহ আলাই তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইয়ের কাছে বয়াত হইতে চাইছিলেন, কারণ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই অনেক সিনিয়র। কাসেম নানবী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই হামসাবক, মামলুক আলী রহমতুল্লাহ আলাই সেটা একই সাথে পড়ছেন, কিন্তু বয়সে রশিদ আহমদ গঙ্গুর মতো বড় ছিলেন। থানবী রহমতুল্লাহ আলাই চাইছিলেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করার জন্য, কিন্তু রশিদ আহমদ গঙ্গুই রহমতের বলতেছেন, তুমি আমার কাছে বয়াত হলে এক তপা নিচে চলে যাবা, কাছে তুমি হাজি সাহেব রহমতের কাছে বয়াত হও। এই থানবী রহমতুল্লাহ যাকে হাকিমুল উম্মাদ বলা হয়, তিনি মাসালা হল করতে যাইতেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহের কাছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহের কাছে একটা মাসালা হল করার জন্য রওনা করছেন, যখন শুনছে যে আসছে থানবী, তখন আগে বৌলালা স্যান্ডেল ছিল, বৌলালা স্যান্ডেল এখন বাচ্চারা চিনবে না, এখনও ভারতে দেখা যায়। এখানে বৌল ছিল, এখানে রবার ছিল না, দোয়াল ছিল না, খরম খরম খরম, হাঁটলে টক ঠক 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 আওয়াজ হইতো, ফট ফট করে আওয়াজ হইতো। তা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই ওই জুতা পরিয়া যখন ঘরের থেকে আসতেছিলেন, ওই জুতার বাড়ির শব্দে হযরত থানবী রহমতুল্লাহ মাসালা হল হয়ে গেছে। এই ছিল রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ। আর আজকে আমরা যারা দেওবন্দিয়ার দাবি করি, দেওবন্দের মাসলাকের দাবি করি, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের কথোপকথন, চোখের মধ্যে পানি নাই, জবানে জিকির নাই, কলবে শুকর নাই, হিনু এমন কোনো অপরাধ নেই যে আমরা করি না। এ চরমনায় মরি, চরমনায় মরি তুমি সুন্নাত ছাড়তে পারে না, চরমনায় মরি তুমি সুন্নাত ছাড়তে পারে না। হযরত মাওলানা কাসেম রহমতুল্লাহ আলাই হাটহাজারী বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন, খুব আমলি মুহাদ্দিস ছিলেন, খুব আমলি মুহাদ্দিস ছিলেন। আমি যখন হাটহাজারী পড়তাম, হজরত আমাকে এত স্নেহ করতেন, এটা 83-84 কথা বলতিস, 83-84 কথা, হাটাজ নাহমের পড়ছি তখন আমি, হুজুরে আমাকে প্রতিদিন একসাথে নাস্তা করতাম, এত মহব্বত করতেন হজরত মাওলানা কাসেম রহমতুল্লাহ। একজনের মাওলানা কাসেম, একজন হাফেজ কাসেম, একজন হলো আব্দুর রহমান সাহেব হুজুরের জামাতা, উনি হাফেজ কাসেম সাহেব, তিনি তখন তিনি হাটাজ ছিলেন, আর মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ তিনি চরমনায় আসছেন, প্রায় প্রায় দেখছেন যারা, তিনি কুতুবখানায় বসা মাওলানা কাসেম রহমতুল্লাহ আলাই। তা আমাদের কুতুবখানায় বাথরুম আছে না, তো একজন মুজাহিদ হঠাৎ করে ডাইন পাও দিয়া বাথরুমে যে ঢুকছে, আর একজন মুজাহিদ পিছন থেকে টান দিয়ে, ভাই ভাই তুই সুন্নাতবিহীন বাথরুমে ঢুকলি কেন, ডাইন পাও দিয়া বাথরুমে ঢুকলি কেন, বাম পাও দিয়া ঢুক। এইটা মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি দেখছেন, তিনি বলছেন যেখানে সাধারণ একজন মানুষের এই সুন্নাতের আমল, এর চেয়ে বড় হক আর কিছু হতে পারে না, এর চেয়ে হক বেশি কিছু হতে পারে না। আর একটা ঘটনা বলি, আজকে বয়ানের সমাপ্তি ঘটাইতে চাই। এক ব্যক্তি আঁটুর উপরে কাপড় উঠায়া
প্রস্রাব করতেছে। দুই ব্যক্তি দূরের থেকে এটা দেখছে, দেখে একজনে বলতেছে, ওই সরমনের মুড়ি দেখছো, আঁটুর উপরে কাপড় উঠাইয়া প্রস্রাব করতে বলছে ফরজ তরকিরা। বলছে যে ব্যক্তি সে চরমনের মুরিদ না, যাকে বলছে সে চরমনের মুরিদ। কিন্তু ওই ব্যক্তি বলছে পারে না, এ চরমনের মুরিদ হইতে পারে না, এ চরমনের মুরিদ হতে না, চরমনের মুরিদ আঁটুর উপরে কাপড় তুলিয়া ফরজ তরক করিয়া প্রস্রাব করতে পারে না। কিন্তু কেউ তাকে চিনে না, সেও চ্যালেঞ্জ দিচ্ছে, ওই ব্যক্তি চ্যালেঞ্জ দিচ্ছে চরমনের মুরিদ, আর সে বলছে চরমনের মুরিদ না। বাস ব্যক্তি ইস্তানজা শেষ করছে, যখন আসছে প্রশ্ন, ভাই আপনি কোথার মুরিদ? কোনো অমুক জায়গার মুরিদ। কিন্তু সে চরমনের মুরিদ ছিল না। কলে ভাই আপনি শক্তভাবে কথা বললেন কেমন যে চরমনের মুরিদ না? কলে ভাই আমাদের হজরত আমাদেরকে এইভাবেই তালিম দেয় যে বাবা সুন্নাতের উপরে জিন্দগি করতে হবে, সুন্নাতের বাইরে জিন্দগি করা যাবে না। ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, ফরজ তো আদায় করতেই হবে, অজেব আদায় করতে হবে, সুন্নত ছাড়া যাবে না, মুস্তাহাব আদায় করতে হবে। এর নাম হলো চরমনের মুরিদ। এত সহজ না চরমনের মুরিদ হওয়া? চরমনের নাম লেখালে চরমনের মুরিদ হয় না? অনেকেই বলে চরমনের মুরিদ এইটা করছে। আমি বললাম ভাই তুমি এই কথা বললে কেমনে? আমরা কি স্বীকার করছি এটা চরমনের মুরিদ? ও চরমনের মুরিদ না, ও চরমনে যায়। চরমনে যাওয়া এক জিনিস, আমি আগেই বলছি চরমনে হালকায় বসা এক জিনিস, চরমনে ময়দানে যাওয়া এক জিনিস, চরমনে মুরিদ হওয়া ভিন্ন জিনিস। নবীর দরবারে বসা এক জিনিস, তার মজলিসে বসা এক জিনিস, দেওবন্দের দর্শে বসা এক জিনিস, দেওবন্দি হওয়া ভিন্ন জিনিস, সাহাবি হওয়া ভিন্ন জিনিস, চরমনে যাওয়া এক জিনিস, চরমনে মুরিদ হওয়া ভিন্ন জিনিস। তুমি ভাবছো কি এই পাঁচকল্লি টুপি পরলে, সবুজ পাগড়ি পরলে, আর লম্বা জামা গায়ে দিলেই মনে করো চরমনের মুরিদ নেই? হ্যাঁ, তুমি চরমনের মুরিদ দাবি করবা, আওয়ামী লীগ করবা, চরমনের মুরিদ দাবি করবা, বিএনপি করবা, চরমনের মুরিদ দাবি করবা, তোমার বউ বেপর্দা থাকবে, চরমনের মুরিদ দাবি করবা, হারাম খাবা, চরমনের মুরিদ দাবি করবা, তোমার মধ্যে ইসলাহ থাকবে না, চরমনের মুরিদ দাবি করবা, তোমার বচরিত্রের কারণে আমাদের আকাবেররা, আমাদের মুরব্বীরা তারা কলুষিত হবে, তাদেরকে মানুষ গালি দিবে। তুমি চরমনের মুরিদ হতে পারো না, বরং তুমি চরমনের নামের কলঙ্ক হতে পারো। তুমি চরমনে কলঙ্কিত করতেছ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আকীদা, আমল, ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, হারাম মকরু তাহরিম মকরু তানজির থেকেও আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হেফাজত করেন, এবং খাঁটি মুজাহিদ মুরিদ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক অন্তরকে পবিত্র করে তার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দেন, আর গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।